ইন্ডিয়াতে মেগাস্টার শাকিব খানের ট্রেন্ডিংয়ের ধারা অব্যাহত। বাংলাদেশে ট্রেন্ড করবে মেগাস্টার শাকিব খানের গান, এটা খুবই সহজ এবং খুবই বিশ্বাসযোগ্য একটা বিষয়, এটা তো হবেই। কিন্তু ইন্ডিয়াতে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কাঁপাচ্ছেন মেগাস্টার শাকিব খান। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বক্স অফিস রিপোর্টের ভিডিও নিয়ে এর পরবর্তী ভিডিওটাতে আসছি, কিন্তু এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বন্ধুরা, লাগে উড়াধুরা গানের রেকর্ডকেও কিন্তু ব্রেক করে দিচ্ছে দুষ্টু কোকিল গানটা, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এবং গতকাল সারা দিন ইন্ডিয়ার SVF, মানে SVF প্রোডাকশন হাউস, কলকাতার SVF প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে গতকাল সকাল থেকে দুষ্টু কোকিল গানটা নাম্বার 2 ট্রেন্ড ছিল। আজকে আমি সকালবেলায় উঠে দেখলাম নাম্বার 3 ট্রেন্ড করছে। পরপর দুদিন ইন্ডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকা এবং 2-3 ট্রেন্ডিংয়ে থাকা মানে বুঝতে পারছো, এই পার্টিকুলার প্রজেক্টটা বা এই পার্টিকুলার গানটাকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ঠিক কোন লেভেলের। এবং এখনও কমপ্লিটলি 2 দিন গড়ায়নি, তারই মধ্যে 6 মিলিয়ন প্লাস, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখছি 6 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে 2 ইউটিউব চ্যানেল থেকে। এটাকে বলা হয় আসল রেকর্ড। বন্ধুরা, চরকির ইউটিউব চ্যানেল থেকে 4.2 মিলিয়ন, মানে আমরা বুঝতে পারছি 42 লক্ষ ভিউজ হয়েছে চরকির ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো তার থেকেও একটু বেড়ে গেছে, তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কত ইউটিউবে চরকিতে সেটা স্ক্রিনশট করে তোমরা দেখাতে পারো। আর আমি দেখলাম যে বন্ধুরা, SVF এর ইউটিউব চ্যানেলে অলরেডি 1.9 মিলিয়ন ভিউজ। তাহলে যদি আমরা এই দুটোকে একত্রিত করি তাহলে আমরা পাবো 6.1 মিলিয়ন ভিউজ, এখনও 2 দিন গড়ায়নি। আমরা বলতে পারি 1.5 দিনের মধ্যে দুষ্টু কোকিলের গানটা এই রেকর্ড জেনারেট করতে পেরেছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেন্ডিং। ইন্ডিয়ার ট্রেন্ডিংটা তো তোমাদের বললাম, বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে এখন চরকির ইউটিউব চ্যানেল থেকে সেটা একটু তোমরা আমাকে জানাও। তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি কিভাবে জানতে পারবো বলো, কেননা ইন্ডিয়াতে বসে তো বাংলাদেশের ট্রেন্ডটা দেখা যায় না। তাই তোমাদের কাছে অনুরোধ রাখলাম এটা, যে তোমরা প্লিজ আমাকে একটুখানি জানাও যে ইতিমধ্যে দাঁড়িয়ে দুষ্টু কোকিল গানটা বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে। একটা সিনেমা সব দিক থেকে ভালো, মানে কোনো দিক থেকে এই সিনেমাটার একটা খুঁত বের করা যাচ্ছে না। গান ভালো, গল্প ভালো, অভিনয় ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, ডিরেকশন ভালো, সব ভালো, সব ভালো একটা সিনেমার, যে কারণের জন্যে এই সিনেমাটা বক্স অফিস কালেকশনে সব কিছুকে ফু মেরে উড়িয়ে দিচ্ছে, মানে বাকি কিছু ধারে কাছে নেই, সব ধরাশায়ী হয়ে গেছে তুফানের কাছে। বক্স অফিস রিপোর্ট নিয়ে আসছি, ইন্ডিয়ার টাইম 11টা, বাংলাদেশের টাইম ঠিক সকাল 11টার সময়, তাই চোখ রাখো। পঞ্চম দিনে যে বক্স অফিস কালেকশনটা করেছে তুফান, তোমরা ইমাজিন করতে পারছো না। আমি গতকালই বলেছিলাম না তোমায়, জাস্ট ওয়েট করো, এরপরেই ভিডিওটা নিয়ে আসছি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।